আমি অলরেডি কথা বলেছি, অ্যাপয়েন্টমেন্ট, ইমেল মেসেজ, মিটিং, কন্ট্রাক্ট। এখন টাস্ক নিয়ে কথা বলবো, হাউ টু ম্যানেজ টাস্ক মাইক্রোসফট আউটলুক। আমি কীভাবে আমার টাস্ককে ম্যানেজ করতে পারি মাইক্রোসফট আউটলুকের সাহায্যে। স্যাম সিমিলারিটি রিবনগুলো এবং কি ফাংশনালিটিগুলো, আপনি ইনসার্ট মেনুতে পূর্বে অ্যাপয়েন্টমেন্টে যা পেয়েছেন, কন্ট্যাক্টে যা পেয়েছেন সিমিলারই রয়েছে। ফরম্যাট ট্যাক্স এবং রিভিউ হেল্প সেকশনে সে সিমিলার রয়েছে। সে এখন নিউ টাস্ক একটা টাস্ক নাম দেবেন, প্রজেক্ট ওয়ান। ওকে, স্টার্ট ডেট টুডে, স্ট্যাটাস ইন প্রোগ্রেস, যেমন নট স্টার্টেড, ইন প্রোগ্রেস, কমপ্লিট, ওয়ার্নিং। আমি এখন নট স্টার্টেড দিয়ে দিলাম, ডিউ টু ফেব্রুয়ারি, ডিউ টু টুডে, প্রায়োরিটি হাই, দেন রিমাইন্ডার। আমি এটাকে সেভ করে যদি নেই, এবং কি ট্রাক্সের সেই বিষয়গুলো এবং কি আমি এখানে দিয়ে দিব, দেন এটাকে আমি সেভ দিয়ে দিব। ওকে, আমি যদি এখানে যাই, এখান থেকে আমি ট্রাক্স, টুডে ট্রাক্স, প্রজেক্ট ওয়ান, এখানে আমার প্রজেক্ট ওয়ান ট্রাক্সগুলো যে রয়েছে সে অনুপাতে আমি সেটাকে দেখতে পাবো এবং কি বিল করতে পারবো। এখানে আপনার যে টাস্কগুলো রয়েছে আপনি ইজিলি এখান দিয়ে ম্যানেজ করতে পারেন। আপনারা জানেন প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য অনেক সফটওয়্যার অ্যাভেলেবেল রয়েছে, যেমন ক্লিক আপ, জিরা, তারপরে রয়েছে ট্রেলো, টিএসএফ, মাইক্রোসফট ডেভসফট, ডেভঅপস, অনেকগুলো সফটওয়্যার অ্যাভেলেবেল রয়েছে। বাট মাইক্রোসফটের মেইল একটা ইন্টারনাল একটা ফিচার, সো এটাকে আপনারা ইজিলি ইউজ করতে পারেন। সো টুডে আই উইল ডিসকাস অলরেডি টাস্ক ম্যানেজমেন্ট বা টাস্ক লিস্ট। থ্যাংক ইউ।